বিরতির পর ফিরে এলাম আপনারা দেখছেন বাংলায় উপনির্বাচন ইতিমধ্যেই আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এই আলোচনায় আরও একজন বিশিষ্ট অতিথি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সিপিএমের মুখপাত্র শুভজিৎ সরকার আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই শুভজিৎ আমরা এই আলোচনায় যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত প্রায় গড়ে ছাব্বিশ শতাংশের মতো ভোট পড়েছে চারটি কেন্দ্রে কিন্তু একই সঙ্গে বিভিন্ন জায়গা থেকে এই উপনির্বাচনেও ভুয়ো ভোটার বা বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের ওপর হামলার খবর এসেছে আপনি মাত্র এখনই এসেছেন এই আলোচনায় আমি প্রথমেই আপনার কাছে জানব যে সার্বিকভাবে আপনাদের দলীয় বা সাংগঠনিক কি রিপোর্ট চারটি জায়গায় আপনারা কেমন ভাবে দেখছেন ভোট কেমন হচ্ছে দেখুন একটা উপনির্বাচন মানে হচ্ছে এখানে সার্বিকভাবে যদি দেখা যায় তাহলে রাজ্য সরকারের পরিবর্তন ঘটবে না কিন্তু একটা বিরোধী কণ্ঠস্বরকে যদি শক্তিশালী করা যায় তার জন্য আমরা লড়াই করছিলাম বা আমরা আমাদের প্রতিনিধি যাতে বিধানসভার অভ্যন্তরে পাঠানো যায় সেক্ষেত্রে আমরা যদি সকাল থেকে এই নির্বাচনটাকে দেখি আমি অন্যান্য আরও চ্যানেলে ছিলাম সকাল থেকেই দেখছিলাম বিভিন্ন জায়গায় ঘটনাগুলো ঘটছিল প্রথম দিকে সকালের দিকে যে খুব খারাপ ভোট হচ্ছিল এমনটা নয় বেলা যত বাড়ছে আস্তে আস্তে নির্বাচনের ট্রেন যে পশ্চিমবঙ্গে যে নির্বাচন আমরা দেখছি বেশ কিছু সময় ধরে ঠিক তেমনই হচ্ছে এবার নির্বাচন কমিশনটাকে নির্বাচন কমিশনের রোলটা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আমরা দেখলাম যে নির্বাচন কমিশন সকালবেলা খুব একটা অ্যাক্টিভ ছিল না তারপর অনেক জায়গায় দেখলাম যে কিছু লাঠিচার্জ ফাড়িচার্জ করেছে লোকজন আহত হয়েছে তার পরবর্তীকালে আমি যে খবর পেলাম মানিকতলা থেকে কিছু খবর পেয়েছি মানিকতলাতে অধিকাংশ জায়গাতেই আমাদের এজেন্টরা আহত এজেন্টদের বসতে দিচ্ছে না যা হয় আর কি মানে বাংলার রাজনৈতিক নির্বাচন যেভাবে বেশ কিছুদিন ধরে চলছে কিন্তু নির্বাচন কমিশনে এখানে যে রোল প্লে করার কথা ছিল সে রোল কিন্তু তারা প্লে করছে না তৃণমূল কংগ্রেস এরাজ্যে ক্ষমতায় রয়েছে একটা বড় অংশের আসন নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে আরও চাই আরও চাই আরো খাই খাই এই যে মনোভাব সেটা এখান থেকেই প্রমাণ হচ্ছে একটা উপনির্বাচন সুষ্ঠুভাবে মানুষ ভোট দিক না মানুষ যদি তৃণমূলকে ভোট দেয় দেবে মানুষ যদি বিজেপিকে দেয় দেবে মানুষ আমাদের দিলে দেবে কংগ্রেসকে দিলে দেবে কিন্তু এই পরিস্থিতি নেই পরিস্থিতি এখানেও তৃণমূলকে ছাপ্পা করতে হবে এখানেও গুলি চালাতে হবে এখানেও লুট করতে হবে এই যে পরিস্থিতি এই পরিস্থিতিটা অত্যন্ত ভয়ানক পরিস্থিতি আমরা এগুলো আশা করেছিলাম যে এক মাস আগে নির্বাচন হয়েছে যেখানে তৃণমূল একটা বড়ো ম্যান্ডেট পেয়েছে সেই নির্বাচনের আশা করছে মানে তৃণমূল অন্তত এই নির্বাচনটাকে রক্তাক্ত করবে না একটা সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হবে কিন্তু এরকম নজির কিন্তু আমরা দেখতে পাচ্ছি না অন্তত এখন অবধি আর যদি দেখা যায় ট্রেন ট্রেন কিন্তু খুব যে হাই পোলিং হচ্ছে ঠিক আমি আসবো তৃণমূল কংগ্রেসের কাছে কি উত্তর রয়েছে বারংবার এই উপনির্বাচনেও উপদ্রব কেন না প্রথম কথা হচ্ছে যে আমি সকল বিরোধী দলের যারাই আছেন প্রত্যেকের মুখ থেকে একটা শুনলাম কথা যে মমতা ব্যানার্জিকে আরও চাই একজন বললেন কেউ বললেন আগ্রাসী ভূমিকা কেউ বললেন সব সিট জিততে হবে আচ্ছা এই নির্বাচনে যে মমতা ব্যানার্জি যে প্রার্থী দিয়েছেন তৃণমূল কংগ্রেস যে প্রার্থী দিয়েছে সেটা কিন্তু কোনো অন্যায় করেছে সংবিধানের নিয়ম মেনে তিনি প্রার্থী দিয়েছেন তাকে না তাহলে তাকে জিততে হবে মানে এই যে ব্যাপারটা যে জিততেই হবে জেতার জন্য সকলেই প্রার্থী দেয় মমতা ব্যানার্জিও প্রার্থী দিয়েছেন তার মানে এই নয় শাসক দলের বিরুদ্ধেই উঠছে তো মারপিটের অভিযোগগুলো একটুখানি বলতে দিন কথা হচ্ছে যে মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি যে প্রার্থীকে দিয়েছেন তাকে কি হারার জন্য বলবেন যে হারতে হবে এটা তো নয় মানুষ ভোট দেবে তারা জিতবে এটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য আর আপনারা যেটা বলছেন যে গন্ডগোল ভোটার ভোটার আমরা তখন স্কুলে পড়ি উনিশশো সাতষট্টি সাল থেকে এই ভুয়ো ভোটারের ব্যাপার এই ভুয়ো ভোটার গুলো কিন্তু আমরা দেখে এসছি আমি আসছি আরেকটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো রায়গঞ্জে বহিরাগতদের সরাতে কেন্দ্রীয় বাহিনীর ধাওয়া করলো তাদের রায়গঞ্জের মিলন পাড়ার ঘটনা সেখানেও বহিরাগতরা চলে এসেছিল এই একই বহিরাগতদের অভিযোগ উঠেছে শহর কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্র একই রকমভাবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ যে রায়গঞ্জে ভারতীয় জনতা পার্টির লোকসভা নির্বাচনের নিরিখে ভারতীয় জনতা পার্টির লিড প্রায় কুড়ি হাজারেরও ছেচল্লিশ হাজারেরও বেশি এই কেন্দ্রে বিজেপি প্রায় ছেচল্লিশ হাজারের ভোটে লোকসভা নির্বাচনের নিরিখে এগিয়ে রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী লোকসভায় যিনি পরাজিত হয়েছিলেন সেই কৃষ্ণ কল্যাণী সেখানে বহিরাগতদের সরাতে কেন্দ্রীয় বাহিনী তাদেরকে তাড়া করেছে রায়গঞ্জের মিলনপাড়ার ছ নম্বর বুথের ঘটনা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর রায় ভাস্কর মিলনপাড়ার ছ নম্বর বুথের ঠিক কি হয়েছিল জানাও ছয় নাম্বার ভোটে সকাল থেকে শান্তিপূর্ণ ভোট হচ্ছিল বেশ ঘন্টা খানিক আগে ওখানে তৃণমূলের কিছু দুষ্কৃতিরা ভোট দাম করার জন্য চেষ্টা করে সেই এলাকায় সেই মুহূর্তে বিজেপির প্রার্থী মানুষ যে এলাকায় গেলে তার বিজেপি কর্মীরা তাদেরকে তাকে অভিযোগ করলে তিনি বিএসএফ দের মদতে সে এলাকা যে জমায়েত হয়েছিল যারা তাদেরকে সেই এলাকায় ছত্রভঙ্গ করে এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি বলা হচ্ছে সেই বিষয়ে তৃণমূল কংগ্রেস এখনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ভাস্কর রায়